অনেক প্রতারক চক্র এখন লন্ডনের নাম্বারটিকে অ্যাক্টিভ রেখে লন্ডনের নাম্বারের যে হোয়াটসঅ্যাপ সেটাকে অ্যাক্টিভ রেখে বাংলাদেশ থেকে প্রতারণার জাল সেটা বিস্তার করে প্রতারণার ফাঁদে ফেলছে অনেক প্রবাসীদেরকে বিশেষ করে যারা ওয়ার্ড পারমিটে এসেছেন যারা স্টুডেন্ট ভিসায় ব্রিটেনে এসেছেন যারা একটু ভালনারেবল সিচুয়েশনের ভিতরে রয়েছেন হর্নে হয়ে বাড়ি খুঁজছেন তাদেরকেই প্রতারকরা টার্গেট করছে মূলত বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে তারপর বিভিন্ন এই ফেসবুক পেজে এই প্রতারক চক্র সুন্দর বাড়ির ছবি দিয়ে তারপর বলে যে আর্জেন্টলি একটা বাড়ি ভাড়া দেওয়া হবে বাড়ি ভাড়াটা কিন্তু এলাকা এলাকাভেদে কিছুটা কমও রাখে যেমন ধরেন যদি হোয়াইট চেপলে একটা রুমের ভাড়া এই মুহূর্তে আমরা জানি যে সাতশো থেকে আটশো পাউন্ড সেখানে বা নয়শো পাউন্ডও হয় সেখানে সেই বাজার রেটের চাইতে একটি আকর্ষণীয় লোকেশনের একটি বাড়ির ভাড়া একশো দেড়শো পাউন্ড কম রাখা হয় কম রেখে একটি বিজ্ঞাপন দেওয়া হয় যে খুব আর্জেন্টলি তুলে দেওয়া হবে এটা সেটা তারপরে যখন ইনবক্সে যোগাযোগ করে তখন সেই লন্ডনের নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করে কমিউনিকেট করে বলে যে আমি এই মুহূর্তে যারা মানে বাড়ির মালিক বলে যে আমি এই মুহূর্তে বাংলাদেশে আছি আমার ট্রেনেন্ট চলে যাবে এবং কালকে পরশুর মধ্যেই আমার সেখানে লোক উঠাতে হবে আপনি যদি উঠতে যান তাহলে খুব দ্রুত আপনি আমার এই আমি যেহেতু বাংলাদেশে আছি বাংলাদেশের এই নাম্বারে বিকাশ করুন এবং এমনভাবে এই ঘটনাটিকে সাজায় যে আপনি বাসা দেখার সুযোগই পাবেন না বাসার দেখার সুযোগের কথা বললে বলবে যে বাসা যদি নিতে চান তাহলে এখনই দুইশো তিনশো পাউন্ড মানে আপনি ডিপোজিট দেন কালকে আপনি আপনি বাসা দেখবেন দেখে আপনার চাবি নিয়ে আপনি বাসায় উঠে যাবেন এই ধরনের কথা কিন্তু বলে তারপরে প্রতারণার ফাঁদে ফেলে এই টাকাগুলো নিয়ে তারপরে আর যোগাযোগটা বন্ধ হয়ে যায় এবং একই ব্যক্তি বা একই নাম্বারের কাছে আমরা একাধিক মানুষের প্রতারণার খবরও কিন্তু পাচ্ছি সুতরাং এই ধরনের পোস্টগুলো দেখে একটু বুঝে শুনে আপনারা যোগাযোগ করবেন কারণ প্রতারকরা কিন্তু এখন নানানভাবে চেষ্টা করছে এবং এই যে মানে এই টেকনোলজির এই যুগে প্রতারক চক্র কিন্তু লন্ডনে নেই কিন্তু তাদের লন্ডনের নাম্বারের সিম একটিভ রেখে বাংলাদেশ থেকে এটা করে এবং এর সাথে কিন্তু লন্ডনেরও কিছু মানুষ এই প্রতারণার সাথে যুক্ত জড়িত কারণ কোনো কোনো সময় কিন্তু টাকার লেনদেন বাংলাদেশে করে আবার লন্ডন পর্যন্ত কিন্তু বাসা দেখায়ও দেখা যায় যে কোনো একটা বাসার এক্সেস নিয়ে সেখানে বাসা দেখিয়ে তারপরে যেদিন উঠবেন সেই দিন আর ফোন ধরে না সেই বাসায় নক করলে তারপর বলে যে না এই বাসায় তো এরকম কেউ থাকে না অথবা এটা এরকম কেউ এই বাসায় ছিল না মানে এই ধরনের নানানভাবে কিন্তু প্রতারণার ঘটনা এই মুহূর্তে ঘটছে সুতরাং এই ধরনের প্রতারকদের পক্ষ কাছ থেকে সাবধানে থাকবেন কারণ স্টুডেন্ট অথবা যারা ওয়ার্ড পারমিটে এসেছে তারা খুবই ভালনারেবল সিচুয়েশানে আছেন তাদের যে কোনো সময় বাসাবাড়ির প্রয়োজন হয় সেটা কিন্তু প্রতারক চক্র জানে আর সেই জানার সুযোগ নিয়েই তারা তাদেরকে আর্থিক ক্ষতিটা করে ফেলে আর এই যে তিনশো চারশো পাঁচশো ছয়শো পাউন্ড একটা স্টুডেন্টের জন্য অথবা একটা নতুন আশা কাপল যারা অথবা যারা ওয়ার্ড পারমিটে সিঙ্গেলি আসেন না কেন তাদের জন্য এই টাকাটা অনেক কিছু এবং সেই মূল্যবান টাকাটা কিন্তু অনেকে হারিয়ে ফেলেন শুধুমাত্র প্রতারণার ফাদে পা দিয়ে আসাম আসুম রানা টিভি লন্ডন